হ্যালো ফ্রেন্ডস আজ আমরা দ্বিতীয় অধ্যায় নিয়ে আলোচনা করব মৌলিক অধিকার ও কর্তব্য এর আগে ভিডিওতে আমরা আলোচনা করেছি ভারতীয় সংবিধান কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর আমরা চ্যাপ্টার ওয়াইজ সমস্ত প্রশ্ন উত্তরগুলো আলোচনা করার চেষ্টা করব তোমরা অবশ্যই ভিডিওগুলো দেখো এবং সঙ্গে থাকার চেষ্টা করো সো নাট মৌলিক অধিকার কাকে বলে মৌলিক অধিকার হচ্ছে সুস্থ ও জীবনযাপনের জন্য একান্ত অপরিহার্য কতগুলি অধিকারকে মৌলিক অধিকার হিসাবে পরিগণিত হয় আমরা জানি যে বিভিন্ন কম্পিটিভ এক্সামে বিভিন্ন ডেপথ লেভেলের প্রশ্ন হয়ে থাকে প্রিলিমিনারিতে বিশেষ করে ডাব্লিউ এর ক্ষেত্রে সো আমাদের কিন্তু সমস্তটাই খুঁটিনাটি জানতে হবে পরে প্রশ্ন হচ্ছে ভারতীয় সংবিধান অনুযায়ী নাগরিকগণ কতগুলি মৌলিক অধিকার ভোগ করে ভারতীয় সংবিধান অনুযায়ী ভারতের নাগরিকগণ বর্তমানে ছটি মৌলিক অধিকার ভোগ করে অ্যান্সার হবে এখানে ছটি মৌলিক অধিকার ভোগ করে পরের প্রশ্ন ভারতের সংবিধানে কি শোষণের বিরুদ্ধে অধিকার সুনিশ্চিত করে ভারতের সংবিধান হ্যাঁ ভারতের সংবিধান শোষণের বিরুদ্ধে অধিকারকে সুনিশ্চিত করে অ্যান্সার হবে এখানে হ্যাঁ সুনিশ্চিত করে পরে প্রশ্ন হচ্ছে মৌলিক অধিকারের রক্ষাকর্তা কে এটা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন মৌলিক অধিকারের রক্ষাকর্তা কে মৌলিক অধিকারের রক্ষাকর্তা হচ্ছে ভারতের নাগরিকদের মৌলিক অধিকারগুলি রক্ষা কর্তা দেশের সুপ্রিম কোর্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন করতে হচ্ছে সুপ্রিম অবস্থায় মৌলিক অধিকারগুলি সংকুচিত করতে পারে না সাধারণ অবসময়ে সরকার নাগরিকদের মৌলিক অধিকারগুলির উপর হস্তক্ষেপ করতে পারে না পরের প্রশ্ন ভারতের নাগরিকদের মৌলিক অধিকারগুলি কি সংবিধানের সীমাহীন হিসাবে চিহ্নিত সংবিধানের সীমাহীন হিসাবে কি চিহ্নিত না নাগরিকদের মৌলিক অধিকারগুলি সীমাহীন হিসাবে চিহ্নিত নয় পরের প্রশ্ন ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভোটদানের অধিকার মৌলিক অধিকার নয় এর আগে আমরা পেয়েছিলাম শিক্ষার অধিকার কি মৌলিক অধিকার হ্যাঁ শিক্ষার অধিকার মৌলিক অধিকার কিন্তু ভোটদানের অধিকার মৌলিক অধিকার নয় পরের প্রশ্ন ভোটদানের অধিকার সংবিধানে কত নম্বর ধারায় উল্লিখিত আছে খুব ইম্পর্টেন্ট প্রশ্ন ভোটদানের অধিকার সংবিধানের তিনশো ছাব্বিশ নম্বর ধারায় উল্লেখিত আছে পরের প্রশ্ন সংবিধানের কত নম্বর ধারাগুলিতে নাগরিকদের মৌলিক অধিকারগুলি লিখিত আছে এখানে ভারতের সংবিধানের চৌদ্দ নম্বর ধারায় এবং চৌদ্দ থেকে পঁচিশ নম্বর ধারা পর্যন্ত ধারাগুলিতে নাগরিকদের মৌলিক অধিকারগুলি লিপিবদ্ধ আছে এটাও খুব ইম্পর্টেন্ট প্রশ্ন ১৪ থেকে বত্রিশ নম্বর ধারাগুলিতে নাগরিকদের মৌলিক অধিকারের কথা বলা হয়েছে পরে প্রশ্ন সংবিধানের কত নম্বর ধারায় শোষণের বিরুদ্ধে অধিকারের কথা বলা আছে এখানে অ্যান্সার হবে সংবিধানের তেইশ নম্বর থেকে চব্বিশ নম্বর ধারায় শোষণের বিরুদ্ধে অধিকারের কথা বলা আছে অ্যান্সার হবে তেইশ থেকে চব্বিশ নম্বর ধারায় খুব ইম্পর্টেন্ট প্রশ্ন তেইশ থেকে চব্বিশ নম্বর ধারায় শোষণের বিরুদ্ধে অধিকারের কথা বলা হয়েছে পরের প্রশ্ন সংবিধানের কত নম্বর ধারায় ধর্মীয় স্বাধীনতার অধিকারের অধিকারকে শিক্ষিত দেওয়া হয়েছে এখানে পঁচিশ থেকে আঠাশ নম্বর ধারাগুলিতে নাগরিকদের ধর্মীয় স্বাধীনতার অধিকারকে শিক্ষিত দেওয়া হয়েছে খুব ইম্পর্টেন্ট প্রশ্ন পঁচিশ থেকে আঠেরো নম্বর আঠাশ নম্বর ধারাগুলিতে নেক্সট প্রশ্ন আইনের দৃষ্টিতে সাম্য বলতে কি বোঝানো হয়েছে আইনের দৃষ্টিতে সাম্য বলতে কোনো সুযোগ সুবিধার অনুপস্থিতির কথা বলা হয়েছে হবে কোনো সুযোগ সুবিধার অনুপস্থিতির কথাই বলা হয়েছে পরের প্রশ্ন কর্মের অধিকার কি মৌলিক অধিকার না কর্মের অধিকার কোনো মৌলিক অধিকার নয় অ্যান্সার হবে এখানে না পরের প্রশ্ন জীবন ও ব্যক্তিগত স্বাধীনতার অধিকারের কথা সংবিধানের কত নম্বর ধারায় উল্লিখিত আছে সংবিধানের একুশ নং ধারায় জীবন ও ব্যক্তিগত স্বাধীনতার কথা উল্লেখ আছে অ্যান্সার হবে সংবিধানের একুশ নম্বর ধারায় পরের প্রশ্ন মৌলিক অধিকার ক্ষুণ্ণ হলে সংবিধানের কত নম্বর ধারা অনুযায়ী আদালতের অভিযোগ জানানো যেতে পারে এখানে মৌলিক অধিকার ক্ষুণ্ণ হলে বত্রিশ নম্বর এবং দুশো নম্বর ধারা অনুযায়ী আদালতে অভিযোগ জানানো যায় নেক্সট প্রশ্ন অস্পৃশ্যতা বিলোপের কথা সংবিধানের কত নম্বর ধারায় উল্লেখিত আছে অস্পৃশ্যতা বিলোপের কথা সংবিধানের সতেরো নম্বর ধারায় উল্লেখ আছে খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন সতেরো নম্বর ধারায় অস্পৃশ্যতার বিলোপের কথা বলা হয়েছে পরের প্রশ্ন ভারতের সংবিধানে কটি মৌলিক কর্তব্যের কথা বলা হয়েছে রাঘিব আমরা মৌলিক অধিকার এখানে মৌলিক কর্তব্যের কথা বলা হয়েছে ভারতের সংবিধানে মোট দশটি মৌলিক কর্তব্যের কথা বলা হয়েছে মৌলিক কর্তব্য এবং মৌলিক অধিকার এক নয় এখানে কর্তব্য হচ্ছে দশটি এবং মৌলিক অধিকার হচ্ছে ছয়টি পরে প্রশ্ন সম্পত্তির অধিকার কি বর্তমানে একটি মৌলিক অধিকার না সম্পত্তির অধিকার বর্তমানে মৌলিক অধিকার নয় অ্যান্সার হবে এখানে নয় পরে প্রশ্ন শিক্ষা কি মৌলিক অধিকার হ্যাঁ শিক্ষা একটি মৌলিক অধিকার পরে প্রশ্ন শাসনতান্ত্রিক প্রতিবিধানের অধিকার কি মৌলিক অধিকার অ্যান্সার হবে এখানে হ্যাঁ শাসনতান্ত্রিক প্রতিবিধানের অধিকার একটি মৌলিক অধিকার